আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে আপনি নিরাপত্তা প্রহরী পদের যে পরীক্ষা আপনারা দিয়েছেন, সেটা মাসকে মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ধরনের রেজাল্টের কোনো খোঁজ খবর নাই। আপনারা আমাদের আমাকে প্রতিনিয়ত ফোন দেন, প্রতিনিয়ত আমাকে প্রচুর ফোন আসে, কমেন্টস করেন প্রত্যেকটা ভিডিও নিচে যে ভাই এটার কোনো আপডেট আছে কিনা সেই সংক্রান্ত একটু জানান, যেহেতু এটার সংক্রান্ত অনেক দিন কোনো ভিডিও দেয়নি। আমি আপনাদের বলছিলাম যে আমার এক রিলেটিভ আপু এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জব করে, তার কাছ থেকে আগে তথ্য নিয়ে নিয়ে আপনাদের দিতাম, এখন সেও কোনো তথ্য আজ পর্যন্ত দিতে পারে না। তারপরও ফোন দিছিলাম, কথা বলছি যে কি হয়েছে, কি কথা হলো, সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাসকে মাস কিন্তু রেজাল্ট এখনো দিচ্ছে না। আপনারা কিন্তু অনেকে আমাকে ফোন দেন, আপনারা দেখবেন যে এই যে সহকারী প্রকৌশলী পদের কয়েকদিন আগে পরীক্ষা হয়েছিল, সেটার রেজাল্টটা দিয়ে দিচ্ছে, সেটার রেজাল্ট গতকাল দিয়ে দিচ্ছে, এবং তাদের মৌখিক পরীক্ষার জন্য অলরেডি তারিখও দিয়ে দিচ্ছে। আপনারা অবগত আছেন যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট গুলো ফলো করেন, তখন কিন্তু আপনারা অলরেডি দেখছেন। এখন এই যে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে অন্য সব দপ্তরের পরীক্ষাগুলা মানে দিয়ে দিচ্ছে। এখন এইটার আমি বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করছি। তার আগে বলে দিই, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত তথ্য জানার জন্য। আমি এই যে কয়েকদিন আগে ফোন দিলাম, তার ফেসবুকে মেসেজ করলাম যে আপা যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেজাল্টটা তো দিচ্ছে না, এটার কোনো আপডেট আছে কিনা, সে বললো জানাবে। কোনো ধরনের তথ্য আমার দিতে পারলো না, বললো ভাই তথ্য নাই। এখন ঈদের আগে পাবেন কিনা, অনেকে বলতেছেন ভাই কুরবানির ঈদে কি রেজাল্টটা কি আদৌ পাবো নাকি পাবো না। এখন ভাই সেটা তো ওইভাবে বলা সম্ভব না, আর পরীক্ষা ভাই বাতিল হয় না, বাতিল হলে অবশ্যই আপনারা জানতে পারতেন বাতিল হয়েছে কিনা। পরীক্ষা ভাই বাতিল হয় নাই, টেনশন করে কোনো লাভ নাই, বাতিল হয় না। এখন রেজাল্ট আজ দেখ কাল দেখ রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পাবেন। বাতিলের কোনো ওই ধরনের কোনো তথ্য এখনো হাতে পাওয়া যায় নাই, আর আমি যথেষ্ট পরিমাণ তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যদি কোনো প্রকার একটু ভালো সংবাদ, ভালো তথ্য আমি পেয়ে যাই আপনাদের সাথে, সেই বিষয়ে কিন্তু আমি তৎক্ষণিক আমি শেয়ার করার চেষ্টা করবো, যে রেজাল্টের আপডেট সহ সকল বিষয় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আপনারা কি করবেন, অপেক্ষা করেন আর কি করবেন, কোনো ধরনের ভালো নিউজ দিতে পারতেছি না। তার জন্য কিন্তু আমি ইদানিং এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দেন, আপনারা দেখেন খেয়াল করেন, অনেকে ফোন দেন যে ভাই একটু এই বিষয়ে একটা কিছু একটা তথ্য দেন। হ্যাঁ ভাই, তথ্য না পাইলে আমি কিভাবে আপনার ভিডিওটা দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, অবশ্যই সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।